হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ নিউজ ইউটিউব চ্যানেল। প্রতিবারের মতো আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট আমরা আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম। তো বন্ধুরা, আমরা দেখতে পেয়েছি গতকাল রংপুর শুক্রবার দেখা গিয়েছিল রংপুর সাইডে প্রায় 9 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা কিন্তু নেমে গেছে। রাজশাহী বিভাগের মধ্যে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 9-তে নেমে গেছে। সেটা খুলনাতে দেখা গিয়েছিল প্রায় 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা। এছাড়া ঢাকা 10, ময়মনসিংহ 10, আর সিলেটের মধ্যে 11, আগরতলা 10, কুমিল্লাতেও 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা। এছাড়া কুমিল্লা, সিলেট এসব বিভাগের মধ্যে গতকাল 6টা থেকে অলরেডি ধুমুলাকারে কিন্তু কুয়াশাচ্ছন্ন কিন্তু ছিল। তো বন্ধুরা, আমরা ঠিক দেখতে পেয়েছিলাম। তাছাড়া আমরা ঠিক দুপুর, বিশেষ করে দুপুর 1-2 এই সময়ের মধ্যে আমরা দেখতে পেয়েছি ঢাকাতে 65 ডিগ্রি তাপমাত্রা ছিল সর্বোচ্চ, চট্টগ্রাম বিভাগে 27, এছাড়া কক্সবাজার 24-25 ছিল। তো সিলেটের মধ্যে 25, ময়মনসিংহের মধ্যে 25, রংপুরের মধ্যে 25 ছিল। সেটা দেখা গেছিল রাজশাহী, কলকাতা সব সাইডেও প্রায়, কলকাতা সাইডে 27 ছিল, খড়গপুরের মধ্যে 27, দুর্গাপুর পুরুলিয়া সব সাইডে প্রায় 26 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কিন্তু অলরেডি ছিল। তো তুমুল আকারে কিন্তু আকাশটা কিন্তু মেঘাচ্ছন্ন হয়েছিল, বিশেষ করে 2:40 থেকে শুরু করে। তো এরপরে আমরা দেখতে পেয়েছি ঠিক বিকেলের দিকে আমরা প্রায় 6টা এই সময়ের মধ্যে আমরা দেখতে পেয়েছি কলকাতা সহ ধরে এখানে কিছু কিছু অঞ্চলে কিন্তু আংশিক গুড়ি গুড়ি বৃষ্টিও কিন্তু হয়েছে বিভিন্ন এসব অঞ্চলে ঠিক এই মেঘ থেকে। তবে ভয়ঙ্কর ভারী বৃষ্টি কিন্তু তেমন হওয়ার সম্ভাবনা কিন্তু ছিল না, কিন্তু গুড়ি গুড়ি বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে অলরেডি বৃষ্টি কিন্তু হয়েছে। বিশেষ করে যে ঢাকার কিছু কিছু অঞ্চল, ময়মনসিংহ, সিলেটের কিছু কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টি কিন্তু হয়েছিল ঠিক 6টা এই সময়ের মধ্যে। তো রাত আমরা আপনাদেরকে আপডেট দিয়েছিলাম কুমিল্লা তো অলরেডি আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, খুলনা, ঢাকা এসব অঞ্চলে তুমুল আকার আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার চান্স ছিল। তো তারপর আমরা ঠিক রাতের মধ্যে দেখতে পেয়েছি কুমিল্লা সহ ধরে সারা ঢাকা, সিলেট অনেক অঞ্চলে আকাশটা মেঘাচ্ছন্ন হওয়ার চান্স ছিল। তো অলরেডি মেঘাচ্ছন্ন কিন্তু হয়েছে, পরবর্তীতে মেঘ কেটে যায়। বিশেষ করে আমরা রাতের দিকে কিন্তু মেঘ কেটে গিয়েছিল। তো শেষ পর্যন্ত এখন বর্তমানে সে ঠিক আজকে 30 তারিখ এই মুহূর্তে 6:00 AM এই সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন অঞ্চলে আংশিক আংশিক কুয়াশাচ্ছন্ন কিন্তু রয়ে যাচ্ছে। এছাড়া সিলেটের মধ্যে কিছুটা তুমুল কুয়াশাচ্ছন্ন বয়ে যাচ্ছে, রংপুর সাইডে কিছুটা কুয়াশা, এছাড়া রাজশাহী, কলকাতা, খড়গপুর, দুর্গাপুর এসব অঞ্চলে কিন্তু কুয়াশাচ্ছন্ন কিন্তু ঢাকা পড়ছে কিছুটা। তো বাংলাদেশের কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র করে গ্রাম অঞ্চলে ভারী কুয়াশা, আবার কিছু কিছু অঞ্চলে হালকা কুয়াশাচ্ছন্ন কিন্তু বয়ে যাচ্ছে। তো আমরা আপনাদেরকে আপডেট দেবো ঝড় বৃষ্টির কোথাও সম্ভাবনা আছে কিনা। তো টুডে আজকে আমরা রিপোর্টে দেখে নিব দেশের কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কিনা। প্রিয় দর্শক, আমরা ঠিক গতকালের মতো আমরা দেখতে পাচ্ছি খড়গপুর, কলকাতা, দুর্গাপুর এসব অঞ্চলে কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অলরেডি দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আকাশটা কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার চান্স কিন্তু অনেকটা রয়ে যাচ্ছে। রাজশাহী, তারপরে যে পুরুলিয়া এসব সাইডে কিন্তু, দু বাংলার এসব সাইডে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি। প্রিয় দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে মেঘ ঢুকবে ভারতের, মধ্য ভারতের সব অঞ্চল দিয়ে। তো কিছু কিছু অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। দেখি আমরা পরবর্তীতে কী হওয়ার চান্স রয়েছে। তো আমরা ঠিক আরেকটু মোটরটা ট্রেকিং করে দিলে আমরা দেখতে পাচ্ছি ঠিক 8টা বা 7টা এই সময়ের মধ্যে, বিশেষ করে কলকাতায় সব সাইডে কিন্তু অলরেডি আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে 8টা PM। তো বিশেষ করে আজকে দিনের মধ্যে কলকাতা, খড়গপুর, আবার দুর্গাপুর এসব অঞ্চলে কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন, আবার কিছু কিছু স্থানে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার চান্সও কিন্তু রয়েছে। তো খুলনা সহ ধরে ঢাকাতে কিন্তু আবার কিছুটা কুয়াশা, অলরেডি মেঘাচ্ছন্ন, আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অলরেডি থাকছে। তো কোথাও তেমন ভয়ঙ্কর ঝড় বৃষ্টির রিপোর্ট কিন্তু পাওয়া যাচ্ছে না, তবে ঠান্ডা কিন্তু মারাত্মক, আর কিন্তু ঠান্ডা কিন্তু বয়ে যাবে। তো আমরা দেখতে পেয়েছি তাপমাত্রা কত পর্যন্ত নামবে। প্রিয় দর্শক, তো তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি ঢাকাতে প্রায় 9 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা নেমে গেছে, ঠান্ডা অলরেডি মারাত্মক। এছাড়া ময়মনসিংহের মধ্যেও 9, রংপুরের মধ্যে প্রায় 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা নেমে গেছে, রাজশাহীর মধ্যেও প্রায় 9 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা কিন্তু অলরেডি নেমে গেছে। তো ঝড় বৃষ্টি আংশিক কিছু কিছু স্থানে গুড়ি গুড়ি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও তেমন ভয়ঙ্কর বজ্র বৃষ্টি বা মারাত্মক ফোরকাস্ট কিন্তু নেই। তো বন্ধুরা, আজকের আপডেট এই পর্যন্ত। যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর তুমুল টানটা কিন্তু বয়ে যাবে আজকে দেশের মধ্যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।